press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা, এসআর ওয়ার্ল্ডের আরও এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু আমরা গোল্ড প্রাইজ নিয়ে হাজির হয়ে গেছি, যেখানে কিন্তু 22 ক্যারেট 24 ক্যারেট এবং সিলভারে কত কী দাম থাকছে তা কিন্তু এই ভিডিওতে আমরা জানিয়ে দেবো। তো ভিডিওটাকে কিন্তু আপনারা একদম স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওতে কিন্তু সমস্ত কিছু জেনে যাবেন যে কত দামের হেরফের হয়েছে এবং কত কী দাম বেড়েছে। তো চলুন দেখে নেওয়া যাক, সবফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 22 ক্যারেট। তো 22 ক্যারেট দাম যদি আজকে দেখি তাহলে আপনাকে 1 গ্রামের দাম দিতে হবে 4,745 টাকা, 8 গ্রামের দাম দিতে হচ্ছে 37,960 টাকা, 10 গ্রামের দাম দিতে হচ্ছে 47,450 টাকা, 100 গ্রামের দাম দিতে হচ্ছে 4,74,500 টাকা এবং 1 ভরির দাম দিতে হচ্ছে 55,345 টাকা। কিন্তু 22 ক্যারেট মানে গয়না সোনার দাম কিন্তু দাঁড়িয়েছে আজকে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সারাদিনে 22 ক্যারেটের কত কী দাম দাঁড়িয়েছে। তার আগে এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা কিন্তু আপনাদের জন্য সব ফার্স্ট গোল্ডের আপডেটটা দিয়ে থাকি। তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 24 ক্যারেট। তো 24 ক্যারেটের দাম যদি দেখি তাহলে আপনাকে 1 গ্রামের দাম দিতে হচ্ছে 5,015 টাকা, 8 গ্রামের দাম দিতে হচ্ছে 40,120 টাকা, 10 গ্রামের দাম দিতে হচ্ছে 50,150 টাকা, 100 গ্রামের দাম দিতে হচ্ছে 5,01,500 টাকা। এছাড়া যদি আজকে আপনারা 24 ক্যারেট মানে পাকা সোনার 1 ভরি কেনেন তো আপনাকে দাম দিতে হবে 58,494 টাকা। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সারাদিনে সিলভারের কত কী দাম দাঁড়িয়েছে। যদি আমরা সিলভারের দাম দেখি তাহলে আপনাকে 1 গ্রামের দাম দিতে হচ্ছে 66.60 পয়সা, 10 গ্রামের দাম দিতে হচ্ছে 666 টাকা এবং 1 কেজি দাম দিতে হচ্ছে 66,600 টাকা। তো এই হচ্ছে আজকে সারাদিনে গোল্ড এবং সিলভারের দাম। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সারাদিনের দামের কত কী হেরফের রয়েছে। তো সবফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিলভার। সিলভার যদি দেখি তাহলে কেজিতে কিন্তু আজকে আবারও 900 টাকা কিন্তু কমে গেছে। এছাড়া যদি 22 ক্যারেটও দেখি তাহলে 100 গ্রামে 2,500 টাকা কমেছে এবং 24 ক্যারেটও কিন্তু 500 টাকা কিন্তু কমে গেছে। তো ওভারঅলে কিন্তু আজকে আবারও সোনা এবং রূপোর দাম অনেকটাই কমে গেল। তো যারা যারা সোনা বা রূপো কিনতে চাইছেন তারা কিন্তু কিনতে পারেন, কারণ অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে দামটা আবারও কিছুটা হলেও কমেছে। তো কেনার আগে কিন্তু অবশ্যই নিজের এলাকায় বাজারদরটাকে একবার জিজ্ঞেস করে নেবেন, কারণ আপনাদের এলাকায় কিন্তু ভিন্ন ধরনের বাজারদর হয়ে থাকতে পারে। তো বাজারদর জেনে তারপরে সোনা বা রূপো কিনবেন, নাহলে কিন্তু আপনারা ঠকে যাবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে ভেতরে থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।